হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এবং একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আপনাদের একটা মূল্যবান লাইক আসলে আমাকে অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করবে আর আমার কাজের উৎসাহ কিন্তু অনেক বাড়িয়ে দিবে। এই তো আমি এটা গত 5 তারিখের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর সাজেক থেকে কী কী এনেছি সেটা দেখাচ্ছি। প্রথমে এটা একটা কেটলি, চায়ের একটা কেটলি, আপনি চাও নিতে পারবেন আর এটা না হলে শোপিস আকারেও কিন্তু আপনি সাজিয়ে রাখতে পারেন। খুব সুন্দর লেজার কাটিং করে ওনারা এই ফুলটা করেছেন এখানে, ওনারা এভাবে বলছেন আর কি। একদম বাঁশের তৈরি, দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর এবং কিউট একটা জিনিস। আমার কাছে একটু ইউনিক মনে হয় আছে, সেজন্য ভাবলাম কিনে ফেলি। তবে চা রাখতে পারবো, আমি এখন চা রাখবো না, এটা আপাতত রেখে দিচ্ছি, এখনও কোথায় রাখবো সেটা সিদ্ধান্ত নিইনি। তো আরেকটা জিনিস কিনেছি, বাসার বেতের আর কি, খুবই সুন্দর। এটা হচ্ছে যে একটা ট্রে, সম্পূর্ণ বাঁশের, যে সাইডের হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাঁশের, খুব সুন্দর করে ওনারা ডিজাইন করেছেন। আর মাঝখানের এটা একদম বেতের মনে হয়, দুই ধরনের, দুই কালারের বেত দিয়ে কিন্তু ওনারা করেছেন, খুবই সুন্দর একটা কিউট একটা জিনিস। আমার কাছে অনেক ভালো লেগেছে, ভাবলাম নিয়ে ফেলি। সচরাচর কিন্তু আমরা কোনো ধরনের শপিং মলে বা কোনো জায়গায় দেখতে পাই না, তো আপনাদের ভাইয়া বলল নিয়েই নাও, খুব সুন্দর একটা জিনিস। আর এখানে দুইটা ল্যাম্প নিয়েছিলাম ওখানে তো আপনাদেরকে একটু দেখিয়েছিলাম গত ব্লগে, খুবই সুন্দর একটা জিনিস, আসলে না কিনে পারলাম না, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা হচ্ছে একটা ল্যাম্প, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ওনারা কিন্তু এটা ডিজাইন করেছেন। এগুলো রাঙামাটি থেকে যায় কিন্তু, এই হস্তশিল্পের জিনিসগুলো, বাঁশ আর বেতের আর কি, সব কিছুই সব এখানে তার কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর লাইটটা কীভাবে দিতে হবে ওনারা কিন্তু এটা বলে দিয়েছেন। এই তো দেখতে পাচ্ছেন এখানে লাইট দিতে হবে, এটা লাইট দিলে, বিভিন্ন কালারের লাইট দিলে কিন্তু খুব সুন্দর লাগবে, রাতের বেলায় খুব সুন্দর ফুটে। এটা যখন আমি লাইটটা লাগাবো আর কি, তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখনও সিদ্ধান্তহীনতায় আছি আসলে, জিনিসগুলো কোথায় রাখবো আপনাদের ভাই ডিসাইড করতে পারছেন না কোথায় লাগাবে। তো দেখি কোথায় লাগাবো, সেটা যখন লাগাবো তখন আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আমি। আর এটা হচ্ছে একটা ম্যান্টল, এটা ডিজাইন আর কি এরকম করেছেন ওনারা, বাসার বেতের তৈরি, খুবই সুন্দর কিউট কিউট জিনিসগুলো আসলে এত সুন্দর লেগেছে। আর ঘরের সৌন্দর্যটা কিন্তু আরও অনেক বাড়িয়ে দিবে। আমি দেখাচ্ছি উপরের, এভাবে ঢাকনা দেওয়া আছে, এখানে কিন্তু লাইট দেওয়া হয় ঢাকনাটা খুলে। আমি লাইটটা একটু উপরে ঢাকনাটা একটু খুলে নিচ্ছি, খুলে এই যে এখানে লাইটটা দেওয়া হবে, খুব সুন্দর জ্বলবে কিন্তু, ওনারা জ্বালিয়ে দেখিয়েছেন আমাদের, অনেক সুন্দর লাগছিল। তো সাজেক থেকে আসার পরে আমি ভিডিওটা করেছি আর অনেক ভিডিও আসলে জমে গিয়েছে, অনেক দেরিতে আপলোড করছি। তো আপনাদের সাথে তো শেয়ার করেছি আমি খুবই অসুস্থ ছিলাম, একদম 5-6 দিন কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারিনি, তো লেট আপলোড হচ্ছে আর কি। তো এখানে তো আমি দেখাচ্ছি, আমি 5টা জিনিসই কিনেছি, 4টা, এগুলা যখন সাজাবো আপনাদের সাথে তবে অবশ্যই শেয়ার করব। আর এখান থেকে যে পাহাড়ি পেঁপে এনেছি, পাহাড়ি উপজাতিরা ওখানে বিক্রি করছিলেন রাস্তার ধারে বসে, তো ওনাদের থেকে অনেক কিছুই কিনেছি, তো সেগুলো আর শেয়ার করিনি, ভিডিও করিনি, মানে মোবাইলে চার্জও ছিল না সেজন্য আর করতে পারিনি। এখানে যে বড়ি কিনেছি পাহাড়ি, অনেক মিষ্টি ছিল বড়িগুলো, একদম অন্যরকম একটা ফ্লেভার ছিল বড়িগুলোর। আর আনারস কিনেছি, পেঁপে কিনেছি, আর এগুলো হচ্ছে ছোটো আলু, এগুলো দিয়ে আমি একটা ডাল রান্না করব, তো সেই জন্য কিনেছিলাম। তো ডালের রেসিপিটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর 2টা লাউ কিনেছি, এগুলো একটু গুছিয়ে রাখবো, অনেক কাজ আসলে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। আর কিনেছি 2টে পাহাড়ি মোড়ক কিনেছিলাম, রাস্তার পাশে ওনারা বিক্রি করছিলেন, এটা পাহাড়ি মোড়ক, তাও কিনেছি 2টা। তো সাজেক থেকে আসার পরের দিন কিন্তু এটা আমি একটা জবাই করে দিয়েছিলাম, তো আরেকটা রয়েছে আমার সাদের ওখানে, যে ছোটো ছোটো পাখির মানে মুরগির ঘর আছে ওখানে আমি রেখেছি আলাদা করে।
এটা একটু জবাই করে দিয়েছি। আজকে চিনি গুঁড়া চালের ভাত রান্না করবো, সাদা ভাত। তো অনেক কাজ গুছিয়েছি, আসলে সব কিছু ভিডিও করতে পারিনি, এতটাই ক্লান্ত ছিলাম। তো একটু একটু করে শেয়ার করছি আপনাদের সাথে, মানে সাদেক থেকে আসার পর দিন কী করেছি। তো আজকে একটু চিনি গুঁড়া চালের ভাত রান্না করবো, যেহেতু চিকেন রান্না করছি। চিকেনের একটা ইউনিক রেসিপি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে। এটা আজকে আমি রেসিপিটা দিচ্ছি না। তো আপা এখানে বসে চিকেনটা কেটে নিচ্ছে। তো আমি এখানে আজকে ব্রোকলির একটা সবজি করবো, প্রন ব্রোকলি আর কি। ওটা ওটার জন্য চিংড়িটা, ব্রোকলিটা কেটে নিচ্ছি, এটা একটু সিদ্ধ করতে হবে। আর এখানে চিংড়িটা আমি খুব সুন্দর করে বেছে একদম ধুয়ে টুয়ে নিলাম। এটা রেখে দিচ্ছি এক সাইডে। এখানে চিকেনটা একদম কেটে কুটে নিলাম, আপা সুন্দর করে বেছে দিয়েছেন, আমি কেটে নিয়েছি। আর পানিটা একদম খুব ভালো করে ঝরিয়ে নিলাম। তো চিকেনের রেসিপিটি আমি এটা করেছি, কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেজন্য। আসলে কোনো রেসিপি দিতে গেলে অনেক লং হয়ে যায়, সংসারে বিভিন্ন কাজকর্ম। তার আমার মেয়ের বার্থডেও ছিল গত 4 তারিখে, তো বার্থডেটা সেলিব্রেট করতে পারিনি, সাদিক থেকে আসার পরে কিন্তু করেছিলাম। তো সেটা একটু শেয়ার করবো আপনাদের সাথে। তো চিকেনটা বিভিন্ন মশলা দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য, এভাবে আমি রেখে দিয়েছিলাম। তারপর আমি কিন্তু রান্না করেছি। তো ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা বসিয়ে দেওয়ার পরে চিকেনটা রান্না করে দিব। 1 ঘন্টা হয়ে গিয়েছে, আসলে অন্যান্য কাজও করেছি, উপরের কিছু কাজ ছিল, কাপড় চোপড় রোদে দিয়েছি, কিছু ওয়াশিং মেশিনে দিয়েছি, জুতো টুতো সব কিছু কিন্তু আপা ধুয়ে দিয়েছে, আমি দেখিয়ে দিয়েছি। ওগুলো করতে করতে 1 ঘন্টা পরে কিন্তু আমি রান্না করতে চলে আসলাম এখন। তো চিকেনটা রান্না করে নিচ্ছি, সরিষার তেল দিয়ে রান্না করছি। তো চিকেনটা আমি দিয়ে দিয়েছি, এখন খুব ভালো করে কষিয়ে নিব। পাশের চুলায় দিয়েছি শিম, এখানে পাহাড়ি শিম বিক্রি করছিলেন, তো এগুলো আর শিমগুলো আমি আর দেখাতে পারিনি আপনাদেরকে, ভুলে গিয়েছি, একটু ফ্রিজে ছিল, তো আপাকে দিলাম কেটে কুটে নেওয়ার জন্য। তো লাউ রান্না করার ইচ্ছা ছিল, লাউটা দেখেছি মানে অনেক দিন থাকবে, ভালো থাকবে, কিন্তু শিমটা নষ্ট হয়ে যাবে। তো শিমটা আমি চিংড়ি দিয়ে রান্না করছি। আর একটা টমেটো আর পেঁয়াজের একটা পেস্ট করে নিয়েছি চিকেন অ্যাড করার জন্য, এটা পরে অ্যাড করব আমি। আর এখানে কিছু সালাদ করে নিয়েছি, মোটামুটি একটু একটু করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি। আসলে অনেক টায়ার্ডও ছিলাম, একটু অসুস্থও ছিলাম। তো এখানে ব্রোকলিটা একটু সিদ্ধ করে নিয়েছি সকালে রুটি খাওয়ার জন্য। তো আপনাদের ভাই তো রাত্রে রুটি খায়, তো রাত্রেও খাবে আর সকালেও একটু রুটি দিয়ে খাওয়া যাবে। তো আমি একটু 1 মিনিট পর্যন্ত একটু ভাপে দিয়ে এখন নিয়ে নিয়েছি। ব্রোকলি কিন্তু 1 মিনিটের চেয়ে বেশি ভাপে দেওয়া যায় না, একটু তিতো হয়ে যায়, তো সেজন্য আমি 1 মিনিট পরে নামিয়ে নিচ্ছি। আর এই তো ব্রোকলি দিয়ে চিংড়ি সবজিটা করে নিচ্ছি, অনেক মজার একটা রেসিপি, খুব ভালো লাগে খেতে। তো আমি নামিয়ে নিব, এখন খাবো না, এটা রাত্রে খাবো। তো প্রায় অনেক সময় হয়ে গেল রান্না করতে করতে, অনেক দেরি হয়ে গিয়েছে, যেহেতু দেশি মুরগি একটু সিদ্ধ হতে সময় লাগে। তো এখানে যে আমি চিংড়ি দিয়ে শিম রান্না করেছি, একটু বেগুন রান্না করেছিলাম, বেগুনটা আগে আমার ফ্রিজে ছিল, আর দেশি মুরগিটা রান্না করেছি। দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে, অনেক মজার হয়েছে। আসলে রেসিপিটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যে চিনি গুঁড়া চালের ভাত আজকে রান্না করেছি, যেদিনই চিকেনটা গরুর মাংস রান্না করা হয় সেদিন একটু চিনি গুঁড়া চালের ভাতটা রান্না করি। এমনি আমরা সবসময় কাটারি বুক যে চালটা আছে ওইটা খাওয়া হয় আমাদের বাসায়। তো এই তো চিকেনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, তারপরে ভাইয়া বাচ্চারা খেয়ে তো খুব প্রশংসা করছিল, খুব মজা হয়েছে। তো এই তো বিকালের সময়, এখন মেয়েদের যে বার্থডে ছিল, মেয়ের বার্থডে ছিল গত 4 তারিখে, আসলে করা হয়নি, সাজিক থেকে আসার পরে এতটাই বিজি ছিলাম, তো আর অসুস্থও ছিলাম, তো সব কিছু মিলিয়ে আমি করতে পারিনি।
5 তারিখে করেছি, মানে 4 তারিখের ওর বার্থডে ছিল, 5 তারিখ সেলিব্রেট করেছি, ছোটোখাটো আয়োজন করেছি আর কি। তেমন একটা কিছুই করিনি। ওর বাবা গিয়ে একটা কেক নিয়ে আসলো, ছোটো একটা কেক, তো সময়ও পাইনি আসলে বড় একটা কেক অর্ডার করার। তো এখন বা মেয়েকে একটু খুশি করা আর কি, ওর বার্থডেতে তেমন কিছু একটা আয়োজন করতে পারিনি। তো মেয়ে অনেক খুশি কেক দেখে, বাবা কেক নিয়ে এসেছে। আমার মা ওটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে নেই খায়া দান করে। তাই তো আমি মোটামুটি একটু সাজিয়ে নিয়েছি, একটু বেলুন দিয়ে সুন্দর করে একটু ডেকোরেট করে নিয়েছি। এখানে বাসায় যা ছিল আর কি তেমন কিছু আমি তৈরি করে নিই। মিষ্টি ছিল আর ওর বাবা কিছু মিষ্টি এনেছে, মানে আর কিছু কেক ছিল আর মাফিন কেক নিয়ে এসেছে ওর জন্য। এই তো মেয়ের বার্থডে ছোটোখাটো একটু সেলিব্রেট করেছি। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার একটি ছোট্ট ফেসবুক পেজ রয়েছে, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি আপনারা ফলো করতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা দেখুন আমার মেয়ের বার্থডে সেলিব্রেট করেছি, সবাই ওর জন্য দোয়া করবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Happy birthday to you. Happy birthday, dear Mahia. Happy birthday to you. It is not played, you know, no. Play this. Mahdi. Kumur thi pa na mahat na mau. ছোট করে বার্থডে সেলিব্রেট বাবাকে দেখো। আম্মুকে দাও এবার, আম্মু দিব। আমার মেয়ে যেন ভালো মনের আর মানুষ হতে পারে, আর আল্লাহ যেন নেক খায়াত দান করে, আমিন। এই যে এই পিসটা এখানে রেখে দাও, অনেক মজা হয়েছে। দাঁড়াও দাঁড়াও দেখো সব দিলাম।